সার্বিয়ার বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারের জন্য শেষ হয়ে গেছে পুরো গ্রুপ পর্বই। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন দানিলো। নেইমার ও দানিলোর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ম্যাচে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে তারা দুজনই কোনোভাবেই খেলতে পারবে না। এদিকে বিশ্বকাপ শেষ হয়ে গেছে এমন জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়েছেন নেইমার, একই মনোভাব প্রকাশ করেছেন ব্রাজিল কোচ তিতে।